গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, দুই নিউ ব্লগ। আজ সকালে আমি আর উত্তর মিলে ব্লগ এখান থেকে শুরু করছি। বুদ্ধুতে 6টার সময় ঘুম থেকে উঠে পড়েছি, আর বাবা ঘুমাবে না, হাত পা ছুটছে খেলছে। আর আমার অবস্থা দেখো, আমার তো কি ঘুম পাচ্ছে, আর কিছু করার নেই। রোদ্দুর এখন ঘুমাবে না, খেলবে, উনি হাত পা ছুঁড়ে ছুঁড়ে খেলছে। এরকম দুই এই এখানে যেতে দুটা হাত পা ছুঁড়ে ছুঁড়ে খেলছে। আমি ওদের দাদার সঙ্গে শুয়ে আছি, গল্প করছি। ওদের দাদা মা এসে গেলে আমি একটুখানি ঘুমাবো। দুদাদার মা গেছে মানে টয়লেটে, এটাই আমার আমি আবার একটু ঘুমাবো। আমার কি ঘুম পাচ্ছে, ওদের দাদার কোনো ঘুম নেই, কখন ঘুম ভেঙে গেছে। তো এখানে টি এসে হাজির, উইথ 4টে বিস্কুট আর এই টি। গুড মর্নিং, ওয়েলকাম টু সোমরূপ। সো কালকে রাত্রে ঘুমটা ভালো হয়েছে, কিন্তু রোদ্দুর সকাল থেকে উঠিয়ে দিয়েছে। ভোর 5টা থেকে জেগেছিলাম 6:30 অবধি, তারপর একটুখানি আবার চোখ লেগেছে, এখন জোর করে ঘুম থেকে উঠতেই হলো, কারণ এখন ঘড়িতে বাজে প্রায় 9:30। আর ঘুমালে চলবে না, অনেক কাজ পেন্ডিং পড়ে আছে, সেই জন্য চোখের মুখে এরকম অবস্থা। এখন চাটা খেয়ে যদি একটু ঘুমটা ছাড়ে, আর অনেক কাজের লম্বা লিস্ট পড়ে আছে। সকাল থেকে তোর প্রায় 6:30 থেকে কন্টিনিউ প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টিতে আরোই রোদ্দুরের আনন্দ শুরু হলো, আরও নাচানাচি শুরু হলো, খেলা বেড়ে গেল। তো আমাদের তো ঘুম তো একেবারে হলোই না, ও একটু ঘুমোচ্ছিল, কিন্তু আমাকে তো উঠে পড়তেই হলো। যাই হোক, এখন থেকে দিনটা শুরু হচ্ছে, দুজন মিলে আজকে অনেকদিন পর ব্লগ করছি, আবার আমার সৌভাগ্য, ওরও সৌভাগ্য, আবার নতুন করে আরম্ভ হচ্ছে আজকে দিনটা। দেখা যাক আস্তে আস্তে কী লেখা আছে সারাদিনে। এখন পথ ভ্রমণ করে এলো সেখানে, চিকেন খাওয়া হবে শুধু। সকাল আমার কোলে বসে পড়েছে, আমার কোলে বসে ওনার এখন রাস্তায় যেতে পারছে না, এখন সেটা কি আর মিটবে এখানে বসে, একটুখানি বসে আছে, একটু পরে ঘ্যান ঘ্যান আরম্ভ করবে, অনেকক্ষণ এখানে বসে আছে। এই উঠতে হবে না, বসে থাক বসে থাক। এতক্ষণ ধরে সমস্ত পুজোর লিস্ট টিস্ট সব করা হয়ে গেছে, আমি লিস্ট করে নিয়েছি সব, এবার কেনাকাটার দায়িত্ব আমার। ইনি ম্যাডাম তো শনিবার দিন কাটাতে দুপুরবেলা যাবে, আর দুর্গকে নিয়ে সেবাবু এখন ঘুমাচ্ছে অনেকক্ষণ কথা বলার পর। তো ফাইনালি আমি এখন বেরোচ্ছি, ঘড়িতে এখন বাজে 11টা, বাড়ি যাব, বাড়ি থেকে চেঞ্জ করে ডাইরেক্ট দোকানে যাব। আর বাইরের বৃষ্টি কমে গেছে, তো অসুবিধা কিছু নেই, কিছু টিফিন না খেয়েই যাচ্ছে। জানি না এখন বাড়িতে গিয়েও টিফিন খাবে কি না, হয়তো মাকে গিয়েও বলবে আমি টিফিন খেয়ে এসেছি আর খাবে না, এটা তো সবসময়ই হয়। সে টাইম করে আমি খেয়ে নিচ্ছি, আর এখন কারণ এতটুকু থাকছে, আমি বেরিয়ে যাচ্ছি, আবার পরে ব্লগ হচ্ছে। আমি জাস্ট বেরোলাম রূপাদের বাড়ি থেকে, ডাইরেক্ট বাড়ি যাব, বাড়ি থেকে দোকান যাব। তো সকাল থেকে বৃষ্টি হওয়ার পর তো সূর্য মামার একটু দেখা পাওয়া গেছিল, তার জন্য আমি ছাদে সব জামাকাপড়গুলো মেললাম, মানে জাস্ট মেললাম, তারপরেই তো দেখছি আকাশের অবস্থা আবার সেই মেঘ করে আসছে। জানি না এখন কতটা জামাকাপড় শুকাবে, দুদিন ধরে জামাকাপড় শুকোচ্ছে না, আর কতইভাবে চালানো যায়, পাখার হাওয়াতে কতটা শুকবে। তার মধ্যে মা আবার ঘরে মানে ফ্যানের তলায় জামাকাপড় ভিজে দিতে বারণ করছে, যেহেতু রোদ্দুর থাকে তো ওর যদি ঠান্ডা লেগে যায় তার জন্য দিতে বারণ করছে। এখন কী করে জামাকাপড় শুকাবে সেটাই বড় চ্যালেঞ্জ একটা। তো জানি না দেখো ওয়েদারটা কেমন, মেঘ দেখো আকাশে পুরো ভরা একদম, কী যে সিচুয়েশান হচ্ছে আর ভাল লাগছে না। বৃষ্টি চাওয়া হচ্ছে গরমের জন্য তাও ঠিক আছে, কিন্তু কন্টিনিউ বৃষ্টি হলে আবার জামাকাপড়গুলো শুকাই দেয়, সেটাতে আবার বেশি অসুবিধা হয়ে যায়। তো সেদিন যা বলেছিলাম যে আমি ডেন্টিস্টের কাছে গেছিলাম,
মানে আমার দুটো দাঁতে খুবই প্রবলেম হচ্ছে। তো ডেন্টিস্ট দেখে চেক করে বললেন যে আমাকে একটা মানে বড় এক্সরে করাতে হবে, যেটা ওদের ওখানে আপাতত হচ্ছে না। নবীনা সিনেমার ওখানে কোথাও একটা বা তারাতলার ওখানে অ্যাপেলোতে আছে, ওখানে করা যেতে পারে। বাট তার আগে তো খোঁজখবর নিয়ে যেতে হবে, কারণ আমি তো গিয়ে হট করে বসে দু ঘন্টা ওয়েট করতে পারবো না রুদুরের জন্য। তো আজকে ওকে প্রেসক্রিপশানটা দিয়ে দিলাম, তো ও আজকে পারলে নবীনার সামনে গিয়ে ওখানে যে আছে এক্সরে, তো ওখান থেকে গিয়ে একবার খোঁজখবর নিয়ে আসবে। যদি আমি পারি তো কালকে রোদ্দুরকে রেখে একবার বাবার সাথে যাওয়ার চেষ্টা করব। এখন রোদ্দুর যদি সাথ দেয় এবং বৃষ্টি যদি না হয় তাহলে আমি যেতে পারবো। মুখের আমার এই দিকটা একটু পেন হচ্ছে, খাওয়াতে একটু প্রবলেম হচ্ছে, তো একটু বেশি প্রবলেম হচ্ছে। এখনও যখন আমার বাড়িতে আছে, মার কাছে আমি রেখে ওকে যেতে পারি, কিন্তু ওখানে চলে গেলে খুব একটা ওকে রাখাটা সম্ভব হবে না। তো তার জন্য আমি চাইছি যতটা পারি এখানে মায়ের কাছে রেখে করে চলে যেতে পারি। হয়তো এক্সরেটা করে রাখি, বাট ডক্টর দেখানো হবে না, কারণ ফ্রাইডে আর মানডে উনি বসেন। তো এই ফ্রাইডে রোদুরের ভ্যাকসিন আসে, তো তার জন্য যেতে পারবো না। আর মানডে তো আমার পুজো, সেখানেও যেতে পারবো না। তো দেখা যাক নেক্সট ফ্রাইডে অ্যান্ড মানডে যদি কোনো সময় যেতে পারি। জাস্ট এলাম, এসে তো গোপাল ঠাকুরকে ঘুম থেকে তুললাম, দেন একটু ফ্রেশ হলাম, একটু ছাদে যাবো। যে না কাল রাতেও বৃষ্টি হয়েছে, ভোরবেলাও বৃষ্টি, ছাদে কিছু প্রবলেম হয়ে থাকলে সেটাকে দেখে নিচ্ছি, দেন দোকানে যাবো। কমপ্লিট করলাম, ঠাকুরকে কেন ফুলটা এসে ঘটে দেওয়া হলো এবং ঠাকুর অন্যান্য সমস্ত কিছু করে ঠাকুরটা কমপ্লিট হলো। সকালবেলা করা যেটা রূপা করে মানে জামিয়ে সকালে করছি এখন, তো এটা কমপ্লিট হয়ে গেছে। এবার দোকান যাব, বাজার আজকে কিছু করার নেই। স্নান করে খেয়ে দে, এখন খেলা শুরু হয়েছে। কি চুলের স্টাইল মাসি সাজিয়ে দিল, চুলের স্টাইল করে। বাবা গালে হাত দেয় না, দুটো 40 লাঞ্চ জাস্ট কমপ্লিট হলো। আওয়াজ শুনতে পাচ্ছ, খেলছে এখনো, ঘুমোয়নি এখন। জানি না দুপুরেও শুতে একটু পারবো কিনা, তবে ইচ্ছা তো আছে একটু রেস্ট নেওয়ার, মানে একটু ঘুমানো। কালকে রাত্রে ভালো করে ঘুম হয়নি, তো দেখি এখন ও ঘুমোয় কিনা আর কতটা আমি নিজে শুতে পারি।
এখন করে নেবো লাঞ্চ। ঘড়িতে এখন দুপুর 3:30 বাজে, এই টাইমেই করি। আজ লাঞ্চে ভাত আছে, চানা মটর আছে, ঢ্যাঁড়শ আলুর তরকারি, যেটা কমন হয়ে গেছে, আর এক্সট্রা এখানে একটা চিকেনের কষার একটা প্রিপারেশান, তো এই বানিয়েছি আজকে মা। তো এটা দিয়ে খাওয়া দাওয়া শুরু করে নিই। সো লাঞ্চ করে ওঠার পর তো একটুখানি আধ ঘন্টা রেস্ট নিতে হয়েছিল, তারপর ঠাকুরঘরটা এসে একটু পরিষ্কার করলাম, কারণ সামনে সোমবার দিন, তো এখানেই পুজো হবে, এখানেই লোক সব বসবে। তো সেই জন্য ঠাকুরঘরের এই স্পেসটা অনেক কিছু আমাদের নিজস্ব জামাকাপড় ডাম্প হয়ে পড়েছিল, যেহেতু রোদ্দুরকে নিয়ে রূপা এবারে ওই বাড়িতে আছে, তো শীতকালীন যে জামাকাপড়গুলো আমরা বক্স কাটে ঢুকিয়ে রাখি সেগুলো ঢোকা দেওয়ার টাইম পাইনি, হয়নি, সুযোগ সুবিধা হয়নি, সেই জন্য সেগুলো এখান থেকে অন্য জায়গায় সরালাম। আর এখানে দুটো ফুলদানি এখন আছে, এই দুটো ফুলদানি তো ওখানে শো হিসাবে দুটো কর্নারে থাকবে। এই ব্যাগটার মধ্যে ডেকোরেশন জিনিসপত্র আছে, যেগুলো ডেকোরেশন লেগেছে, বা এই ট্যাঙ্কিটায় পুজোর সব সামঞ্জস্য আছে, সেগুলো এখানে দরকার মতো জিনিসগুলো বের করে নিয়ে এটা সেদিনকার পুজোর দিন ছাদে বের করে দেবো। দেন এখানে তো সবাই বসবে, এই স্পেসটা পাখাটাকেও বাইরে বের করে দেবো, জানলাগুলো খুলে যাবে, বলে এই স্পেসটা বসে সবাই পুজো হবে, পুজোটা হয়ে গেলে দেন আবার যে যার জায়গায় আমরা সব জিনিসপত্র চলে আসবে। তো গুড ইভিনিং এভরিওয়ান, বিকেল এখন 5:45 বাজে, তো ঠাকুরঘরটা পরিষ্কার করে ঠাকুরঘরটা করেও দিয়ে সন্ধ্যে দিয়ে চলে এসেছি ছাদে, বেশিক্ষণ থাকবো না, যাবো একটা জায়গায় কাছাকাছির মধ্যেই, সেটা পরে বলছি। তো বিকেলে ছাদটা একটুখানি এনজয় করে নিই। এরকম গাছের সাথে যেখানে ভালো গাছ আসাতে তোমার এরকম আগাছা অনেক জমে, এইগুলো একটু আগাছা, এইগুলো কোনো কাজের না, শুধু গাছগুলো নষ্ট করে দেয়। এই আগাছাগুলো অল্পতেই তুলে ফেলতে হয়, নাহলে এই যে আমি তুলতে ভুলে গেছি, সময় পাইনি, কী অবস্থা। এবার এটাকে এইভাবে তুলে নিয়ে মাটিগুলোকে টবের মধ্যেই রেখে দিতে, গাছগুলোকে আস্তে আস্তে করে তুলে নিয়ে, এগুলো কোনো কাজে লাগবে না, শুধু গাছটা নষ্ট করবে। পদ্ম গাছ দোকানে আমাদের পদ্ম গাছের বীজ পাওয়া যায়, যেটাকে হিন্দিতে কমল বীজ বা কমল গট্টা বলে, সেই কমল বীজ অনেক অল্প দাম, 1 টাকা করে দাম এক একটা বীজের, সেই বীজ আমি বসিয়ে এই বাথটাবের মধ্যে গাছ করেছিলাম। গত বছর ফুলও হয়েছিল, যারা আমার ফেসবুকে আছো তারা দেখেছো আমি ফুলের ছবি শেয়ার করেছিলাম। তো এবারে এখন অবধি ফুল তো হয়নি, তবে এর মধ্যে অনেক গাপি মাছ ছাড়া আছে যাতে মশা না হয়, তো এখন অবধি ফুল হয়নি, ফুল হলে আবার শেয়ার করবো। জাস্ট যেমনটা ভাবছিলাম দুপুরে ঠিক সেটাই হলো, মানে একটু রেস্ট নিতে পারলাম না, ঘুমালো হয়তো 5-10 মিনিট একটু ঘুমালো, বাট আমি ওর থেকে যেই একটু সাইডে ফিরছি, বাবু অমনি উঠে পড়ছে, এক সাইডে ফিরে তো আর কন্টিনিউ শোয়া যায় না, তো আমাকে একটু সাইড ফিরতে হলেই বাবু উঠে পড়ছে, ঘুম তো আমারও হলো না, সে তো টাইম মতো উঠে পড়লো, উঠে এখন তাকে নিয়ে বেরোতে হবে, সেজে বুঝে এখন রেডি হয়ে গেছে, তাকে নিয়ে এখন বাইরে ঘোরাতে নিয়ে যেতে হবে, বিকাল হয়েছে এখন তো আর ঘরে মন টেকবে না, তো এখন বাইরে নিয়ে যাই। হয়তো মনে থাকবে এবছর পয়লা প্রথম যেদিনকার কালবৈশাখী হয়েছিল সেদিনকার আমার এই গাছের ডালটা ভেঙে গেছিলো, এটা অরিজিনাল গাছটা ছিল হচ্ছে এইটা, এই গাছের এই অংশটা থেকে গাছটা ভেঙে গেছিলো, তো আমি সেই গাছের অংশটা বলেছিলাম একটা ভেজা মাঠ বালি বাড়িতে বালি মাটি প্লেন ভেজা বালি মাটিতে পুঁতে দিতে, তো প্লেন ভেজা বালি মাটিতেই আমি পুঁতে দিয়েছিলাম। তো দিন 10 হয়েছে, দেখো গাছটা নতুন শিকড় ভেতরে বেরিয়েছে, যার ফলস্বরূপ দেখতে পাচ্ছি এখানে নতুন নতুন ছোটো ছোটো পাতা কিন্তু বেরোচ্ছে, এইসব পাতাগুলো নতুন বেরোচ্ছে, সুতরাং গাছটা আমার বেঁচে গেছে। এই ডালটা নতুন করে আমি আবার বসিয়ে দেবো, বসিয়ে দিয়েছি এখানে, এখানেই গাছটা এখন হবে, এরপর মাটি মাটি নিয়ে মাটির সাথে মিশিয়ে বসিয়ে দেবো, গাছটা আবার বড়ো ভালো হয়ে যাবে। এইভাবে কিন্তু গাছওয়ালারা গাছের ডাল কেটে কেটে প্রচুর গাছ করে, এবং একটা গাছ থেকে অন্তত অনেকগুলো গাছ হয়, তাই প্রফিটটা অনেক বেশি হয়।
যেমনটা বলছিলাম যে একটু পরে বেরোনোর আছে, তো আমি রেডি হয়ে গেছি। যাবোটা কোথায়? অ্যাকচুয়ালি যাব প্রথমে দিদিভাইয়ের বাড়িতে। সেদিনকার রাত্রে বার্থডে পার্টি থেকে ফেরার সময় দিদিভাই অনেক খাবার দাবার দিয়ে দিয়েছিলো কন্টেনারে করে, মানে বাড়িতে যে টিফিন করে থাকে, তো সেইগুলো তো আর দিয়ে আসতে হবে। এবার যেহেতু ওগুলো সব ননভেজ, সেগুলো আমার দোকানে সেগুলো আমি রাখতে পারবো না। বলেছিলো দিদিভাইয়ের বর্দা এসে নিয়ে যাবে, কিন্তু সেটা সম্ভব নয় কারণ দোকানে আমি আমিষ জিনিস ঢোকাতে পারবো না। সুতরাং সেটা আমি দিতে যাচ্ছি এখন দিদিভাইয়ের বাড়িতে। তার সাথে আর কিছু দিতে পারি কি না দেখি, কারণ খালি টিফিন বক্স তো ফেরত দেওয়া যায় না। তো সেখান থেকে ফিরে আসবো আনোয়ার শাহ রবীন্দ্র সিনেমার অপোজিটে অ্যাপোলোতে। সেখানে হবে রূপার দুদিন পর দাঁতের কোনো একটা পার্টের এক্সরে হবে, তো ডক্টর লিখে দিয়েছে। তো সেই এক্সরে কখন হবে, কীরকম টাইমে, কতই বা তার খরচ, সেগুলো জানতেই আমি যাব। দেন ওখান থেকে ফিরে ডাইরেক্ট দোকানে ঢুকবো, তারপর দোকানদারই কাজ করবো। সুতরাং সেই জন্যই বেরোচ্ছি, বেশি দেরি করবো না। ঘড়িতে 6:15 বাজে এক্স্যাক্টলি, আমি এখনই বেরিয়ে যাচ্ছি। আগে দিদিভাইয়ের বাড়ি, দেন অ্যাপোলো, দেন দোকান। দাঁতের এক্সরে এখানে হবে, 700 টাকা খরচা আছে, আর যে কোনো সময় এলেই হবে, তো অ্যাপয়েন্টমেন্ট করে এলে ভালো। সুরূপাকে ফোন করে জানিয়ে দিই। আমি চলে এসেছি দিদিভাইয়ের বাড়িতে। দিদিভাই বাড়িতে তো নেই, বাড়িতে বৌমণি আছে, বৌমণি হাতে দিয়ে দেবো, দিয়ে তাড়াতাড়ি করে কাটে পড়বো। দিদিভাই বাড়িতে ছিল না, আর বৌদিকেও বাড়িতে দেখলাম না। দিদিভাই মায়ের হাতে সব বুঝিয়ে দিয়ে চলে এলাম। থাক, রাত্রিবেলা দেখুক, দেখে যদি কিছু বলে আমাকে তখন শুনবো। জাস্ট ফিরলাম দোকানে দিদিভাইয়ের বাড়ি থেকে, বাসে করে ফিরলাম টালিগঞ্জ বাড়ি। দেন দোকানে এসছি, এখন দোকানে কাজ। এই যে সেই লম্বা সলতে নিয়ে বসে পড়েছি, এই যে প্যাকেট হচ্ছে, এরপর আবার অন্য কোনো কাজ করতে হবে। এক্স্যাক্টলি বাজে 11:25, আর এখনও ডিনার করিনি, জাস্ট দোকান থেকে ফিরলাম। তো দোকান থেকে ফিরে ও ফ্রেশ হলাম যখন, তারপর একটা কাজ মাথায় এসে গেলো। এই যে লাইটটা জ্বলছে এই দেয়ালে, রোদ্রের জন্য কিনেছিলাম, যাতে ও দেখে এইসব যে ঝোলানো জিনিসগুলো দেখতে ভালোবাসে। তো এই লাইটটা এই দেয়ালে লাগিয়েছিলাম, তো এটা এখন শিফট হবে এই দিকের বলটায়, কারণ ওটাও চোখের সামনে তো একটু বেশি এসে যাচ্ছে, এটা হলে ডিস্টেন্সটা একটু মেনটেন করবে। তো সেই জন্য এখান থেকে বসে যেত বা শুয়ে যেটা দেখে লাইটটা, তাহলে ও চোখের প্রতি অতটা এফেক্ট করবে না। তো চটপট এই লাইটটা এই দেয়ালে শিফট করি, তারপর দেখা শিফট করার পর কেমন দেখতে লাগছে। তো এই আমার কাজ ডান হয়ে গেছে, লাগানো লাইট এই দিকে দেওয়ালে। এবার কেমন লাগছে লাইট অফ করে তোমাদের দেখাই। বেজে এখন পুরো 1টা, এখন ব্লগটা শেষ করতে এসেছি। ডিনার করে মায়ের প্রেশারটা একটু মাপলাম, প্রেশারটা একটু নিচে নেমে গেছে, তো সেটা দিয়ে মাপছিলাম। তো সেটা করে উপরে এলাম, এসে তো এখানে নিউজ তো আছে, তো বউবাজারে আবার ফাটল, এই নিউজই চলছে হেডলাইন্সে। কালকেই বউবাজার গেছিলাম, যে রাস্তা তার ঠিক উল্টো দিকে পাড়াতেই ফাটলটা, তো সেটাই দেখছি। আবার তো কাল পরশু যেতেও হতে পারে ওইখানে একবার। তো আজকের ব্লগটা এতটুকুই থাকছে, সব রকম মিলেমিশে আজকে ব্লগটা হয়েছে। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে, তো প্লিজ 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 সমরূপ সাবস্ক্রাইব করো, আর তার সাথে তোমাদের মূল্যবান বক্তব্য যদি কিছু থেকে থাকে আমাদের ব্লগটা দেখে, প্লিজ সাজেশান কিছু দিতে চাও, তাহলে প্লিজ কমেন্টে সেটা লিখে দাও, তাহলে আমরা সেটা দেখে আমাদের ফিউচারের ব্লগের জন্য হেল্প করতে পারবো। আর যদি ভালো লাগে থাকে লাইক করো, শেয়ার করো। তোমরা খুব ভালো থেকো, আমরাও ভালো থাকার চেষ্টায় আছি, আর সবাই খুব ভালো থাকো। গুড নাইট।